কাছে দিলে মরে যায়। সাবরিনা পর্শি বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি কিন্তু শুধু সঙ্গীত শিল্পীই নয়, মাঝে মাঝেই তাকে দেখা যায় অভিনয়েও। দীর্ঘদিন পর আবারও মারিয়া ওয়ান পিস নামের নাটকে অভিনয় করেছেন গ্ল্যামারেস এই শিল্পী। এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। পর্শি এর আগে শামীম আহমেদ রনির চলচ্চিত্র ম্যান্টালে অভিনয় করেছেন শাকিব খানের সাথে। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অভিনয় করেছেন নাটকেও। এদিকে এখানে আকাশ নীল, ইষ্টি কুটুম, মুখোশ মানুষের মতো কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়াল করে দেশের দর্শকের কাছে তুমুল জনপ্রিয় ঋষি কৌশিক। এর আগেও তাকে বাংলাদেশের নাটকে অভিনয় করতে দেখা গেছে। সাফা কবিরের সাথে চিলে কোঠায় ভালোবাসা, অপূর্ব সাবিলা নূরের সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তাসনিয়া ফারিনের সাথে এই মন তোমারই নাটকে অভিনয় করেছিলেন। মারিয়া ওয়ান পিস নাটকে পর্শি ও ঋষি কৌশিক ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসুম প্রিয়াঙ্কা ও মধু তালুকদার। নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।